গতকাল জেসিবি দিয়ে যে মাটি তোলা হয়েছিল পলি মাটি বা পাক তোলা হয়েছিল সেই মাটি কিন্তু এখন এক্সামিন করা হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ চেয়ারে কিন্তু বসে রয়েছেন সিবিআই আধিকারিকরা এবং তাদের সামনেই কিন্তু প্রচুর লেবার নিয়ে আসা হয়েছে যে লেবাররা ওই মাটি এক্সামিন করছেন এবং প্রতিটা মুহূর্ত কিন্তু নজরবন্দি করা হচ্ছে সিবিআই আধিকারিকদের চোখে এবং তারা মনিটরিং করছেন মাটি দেখছেন যে কোথায় মোবাইলটি রয়েছে এই যে মাটি কালকে তোলা হয়েছিল সেই মাটি এখন এক্সামিন করা হবে এরপর সেই মাটিকে সরিয়ে ফেলা হবে যদি এই মাটির মধ্যে মোবাইলটি পাওয়া না যায় এর পরবর্তী সময় ফের এই জেসিবি এবং ট্রাক্টর সেগুলিকে ব্যবহার করে এই যে পাশের পানাপুকুর সেই পানাপুকুর থেকে আরেক দফা তোলা হবে পলি মাটি এবং সেই পাক মাটি এবং সেই পাক মাটি তুলে আনার পর সেটাকে ফের এক্সামিন করা হবে এইভাবে কিন্তু আজকে গোটা দিন তারা দফায় দফায় পাক মাটি তুলে যতক্ষণ পর্যন্ত না দ্বিতীয় মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এইভাবেই কিন্তু প্রসেসটা চালাবেন যাতে মোবাইল ফোনটি দ্রুত উদ্ধার করা সম্ভব হয় তুমি জানো ইতিমধ্যে কিন্তু প্রায় 62 ঘন্টা হতে চললো এই যে দ্বিতীয় মোবাইল সেটি কিন্তু এখনো পর্যন্ত জলের তলাতেই রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু এই মোবাইল ফোন কতক্ষণে উদ্ধার করা সম্ভব সেটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং অবশ্যই এই দুটি মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ সিবিআই আধিকারিকদের কাছে কারণ তারা যেটা মনে করছেন এই যে নবম দশমে প্রায় 200 থেকে 250 জনের চাকরি দেওয়ার যে অভিযোগ উঠেছে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার অভিযোগ সেই অভিযোগের ক্ষেত্রে সেই তদন্তের গতি প্রকৃতি হয়তো মোড় ঘুরিয়ে দিতে পারে এই দুটি মোবাইল কারণ এই দুটি মোবাইলে হয়তো এমন অনেক তথ্য রয়েছে যে তথ্য কিন্তু হাতে পেতে এতটাই মুড়িয়া হয়ে উঠেছে সিবিআই আধিকারিকরা তারা মনে করছেন যে জীবনকৃষ্ণ সাহা কাদের মাধ্যমে টাকা তুলেছিল সেই মিডিলম্যান কারা এবং শুধু তাই নয় সেই ফোনে হয়তো এমন কোনো কল রেকর্ড বা এমন কোনো ভিডিও রয়েছে বা ছবি রয়েছে যেগুলো হয়তো গোটা তদন্তটাকে অন্যদিকে পরিচালিত করতে পারে শুধু তাই নয় তার পাশাপাশি তারা এটাও মনে করছেন যে এই যে টাকা সেই টাকা নিয়োগ দুর্নীতিতে তারা তিনি যে তুলেছিলেন সেই টাকা যদি কোনো প্রভাবশালী বা রাঘব বোয়ালের কাছে গিয়ে থাকে সেই তথ্য হয়তো এই মোবাইলের মধ্যে রয়েছে যে কারণে গত শুক্রবার দিন বিকেল 5টা নাগাদ দুটি মোবাইল আচমকা সিবিআই আধিকারিকদের সামনে থেকে সে তুলে নেয় এবং তুলে নিয়ে বাড়ির ছাদে পৌঁছে গিয়ে পানা পুকুরে ফেলে দেয় প্রথম থেকে তিনি তদন্তে অসহযোগিতা করছিলেন পরবর্তী সময় আমরা দেখি যে শনিবার সকাল থেকে তিনি কিন্তু কার্যত ভেঙে পড়েন এবং তারপর একের পর এক সহযোগিতা করতে শুরু করেন সিবিআই আধিকারিকদের সঙ্গে প্রথমে তিনি জানান যে তিনি 5টি ব্যাগ লুকিয়ে রেখেছেন সেই ব্যাগগুলো কোথায় লুকিয়ে রাখা হয়েছে আমার ক্যামেরা পার্সনকে বলবো ডান দিকে ক্যামেরা একটু প্যান করতে অভিজিৎ দেখাচ্ছে যে ডান দিকে একটি রাইস মিল রয়েছে রাইস মিলের পাশের যে পাঁচিল সেই পাঁচিলের ভেতর থেকেই কিন্তু 5টি ব্যাগ উদ্ধার করে সিবিআই আধিকারিকরা এই 5টি ব্যাগের মধ্যে কিন্তু অসংখ্য তথ্য পাওয়া গিয়েছে যেগুলো কিন্তু প্রত্যেকটাই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত কিন্তু অত্যন্ত সহযোগিতা করছে সাহায্য করছে সিবিআই আধিকারিকদের এবং এইখানেই কিন্তু 5টি ব্যাগ লুকিয়ে রাখা ছিল যে ব্যাগগুলির মধ্যে ব্যাগগুলি কিন্তু একেবারে তথ্য ভাণ্ডার বলা চলে অন্যদিকে মোবাইল ফোন যে দুটি এই মোবাইল ফোন দুটিকে তারা কিন্তু মনে বলছেন যে এই দুটি কিন্তু তদন্তের ক্ষেত্রে মাস্টার কি হতে পারে ফলে এই মোবাইল এবং সেই মোবাইল উদ্ধার করে সেই মোবাইলের ডেটা রিকভারি করা এটাই কিন্তু এখন প্রাইমারি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সিবিআই আধিকারিকদের সামনে তুমি দেখতেই পাচ্ছ যে মাটিতে কিন্তু হাত দিয়ে দিয়ে যারা শ্রমিক রয়েছেন তারা খুঁজে দেখছেন যে মোবাইল ফোনটি রয়েছে কিনা এবং গোটা বিষয়টি কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনে সিবিআই আধিকারিকদের উপস্থিতিতে এটা কিন্তু মনিটরিং করা হচ্ছে যাতে কোনোভাবে এই এক ফাঁক ফাঁক না থেকে যায় যাতে এই মোবাইল ফোনটি চোখের আড়াল হতে পারে স্বাভাবিকভাবেই নতুন করে আবার মাটি তোলা হবে যদি এই মাটির মধ্যে মোবাইল ফোনটি পাওয়া না যায় এবং এই প্রসেসই কিন্তু গোটা দিনভর চলতে শুরু করে চলতে থাকবে এবং ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় মোবাইলটি পাওয়া যাচ্ছে মোবাইল তো পাওয়া গেল কিন্তু তারপর তার ডেটা রিকভারি সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে যারা প্রযুক্তি বিশারদ রয়েছে মোবাইলের তাদের সঙ্গে কিন্তু তারা কথা বলেছেন এবং কথা বলে কীভাবে ডেটা রিকভারি করা সম্ভব হয় সেটা নিয়ে কিন্তু তারা দেখছেন এবং এই মোবাইল ফোন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনকৃষ্ণ সাহার এই যে নিয়োগ দুর্নীতি যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেই অভিযোগে অন্তত মাস্টার কি হতে চলেছে এই দুটি মোবাইল ফোন একেবারে অনির্বাণ তুমি আমাদের সঙ্গে থাকো একদিকে যেমন দ্বিতীয় মোবাইল ফোনটি খোঁজার প্রক্রিয়া চলছে অন্যদিকে যেমনটা অনির্বাণ দেখাচ্ছিল ঠিক এরই ডান দিকে রাইস মিলের পাশে সেই জায়গা রয়েছে যেখান থেকে 5টি ব্যাগ ভর্তি নথি উদ্ধার করেন সিবিআই আধিকারিকেরা যে নথির মধ্যে চাকরি প্রার্থীদের নামের তালিকা রয়েছে আর্থিক লেনদেনের তথ্য রয়েছে এবং এটাও আপনাদের জানিয়ে রাখি যে চাকরি প্রার্থীদের তালিকা আর্থিক লেনদেনের তথ্য তো পাওয়া গেল কিন্তু তাদের কাছ থেকে নেওয়া টাকা কাদের কাদের কাছে পৌঁছেছিল কারা সেই প্রভাবশালী তা জানার জন্য কিন্তু মোবাইল ফোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আমরা এর আগেও দেখেছি যে নিয়োগ দুর্নীতিতে যারা অভিযুক্ত তাদের মোবাইল ফোনের চ্যাট কন্ট্যাক্ট লিস্ট তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বিভিন্ন প্রভাবশালীদের নামও উদ্ধার করা হয়েছে সেই কন্ট্যাক্ট লিস্ট এবং মোবাইল চ্যাট থেকে